বেপুরিয়া মহাবিদ্যালয়ত উত্তপ্ত পরিস্থিতি। অধ্যক্ষ ডক্টর অমূল্য কুমার হাজরিকার বিরুদ্ধে বিষোদগার। অধ্যক্ষ অধ্যাপকর মাজত তীব্র বাকযুদ্ধ। অধ্যক্ষর বিরুদ্ধে বিত্তীয় অনিয়মের অভিযোগ। মিথ্যাচারী আখ্যা অধ্যক্ষক। আরক্ষীর উপস্থিতিত নিয়ন্ত্রণ পরিস্থিতি। বেপুরিয়া মহাবিদ্যালয়ত বুধবারে সৃষ্টি হয় অপ্রীতিকর পরিস্থিতির। অধ্যক্ষ আর একাংশ অধ্যাপক অধ্যাপিকার মাজত তীব্র বাকবিতণ্ডা। অধ্যক্ষ ডক্টর অমূল্য কুমার হাজরিকার বিরুদ্ধে বিত্তীয় কেলেঙ্কারি, মহিলা অধ্যাপিকাক মানসিক নির্যাতন, মহাবিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য তথা কম্পিউটার চুরির দরে গুরুতর অভিযোগ। এনে অভিযোগের বিরুদ্ধে মহাবিদ্যালয়ের শৈক্ষিক গোটে বিগত 25 দিনে অব্যাহত রাখিছে প্রতিবাদী কার্যসূচী। প্রতিবাদের চূড়ান্ত বহি প্রকাশ ঘটিল বুধবারে। মহাবিদ্যালয় চৌহদত প্রবেশ করার লগে লগে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির। আরক্ষীর উপস্থিতির পিছতহে পরিস্থিতি সামকাটে। ঘটনা সন্দর্ভত প্রতিক্রিয়া ব্যক্ত করে অধ্যক্ষগাকিয়ে কয় যে শিক্ষকসলে দীর্ঘদিন ধরে আন্দোলন চলাই আছে। শিক্ষকর বিরুদ্ধে প্রবেশ পথত প্রতিবাদ সাব্যস্ত করবলে ছাত্র ছাত্রীক উচতনি দিয়ার অভিযোগ মিছা বলে কলে অধ্যক্ষগাকিয়ে। শিক্ষকসলের একটা আন্দোলন দীর্ঘদিন ধরে চলি আছে। তেখেতসকলে অনমনীয় স্থিতিরে আলোচনা পরিহার করে আমার মহাবিদ্যালয় পরিচালনা সমিতিকো আহ্বান করে এই কার্য চলাই আছে। গতি সেইটোর কথা ব্যতীব্যস্ত হয়ে হয়তো রাইজে এই আন্দোলন বন্ধ করব লাগে বলে তেনেকা ধরনের কিনা একটা কথা তেনেকে রাইজে আলোচনা করে থাকা মানে শুনিল। আমার ইয়াতে একত্রিত হয়ে থাকা টিচারখিনিয়ে বহুত উচ্চ বাহ্য শব্দ করে তর্জন গর্জন করে আছে। আর কথা হল মই কাবাক লগাই দিছো বলে মই উচতনি দিছো এনেকা ধরনের অভিযোগ তুলিছে। ইফালে 25 দিন ধরে অব্যাহত থাকা প্রতিবাদী কার্যসূচী বিফল করার বাবে অধ্যক্ষই পরিকল্পিতভাবে ছাত্র ছাত্রীক জড়িত করার অভিযোগ। প্রবেশ দ্বারত শিক্ষক শিক্ষয়িত্রী সকলের প্রবেশত বাধা দিয়ার অভিযোগ। অধ্যক্ষর উচতনিতে ছাত্র ছাত্রী সকলে প্রবেশ দ্বারত প্রতিবাদ সাব্যস্ত করে বলে মন্তব্য করলে শিক্ষক শিক্ষয়িত্রী সকলে। দুর্নীতির বিরুদ্ধে আমার আন্দোলন তো আজি 25 দিনের অতিক্রম করলে। আমি 25 দিনত কোনো কারো পক্ষের বা সদুত্তর নাপালো, কিন্তু অধ্যক্ষ মহোদয় ছাত্রসকল লগাই আমাক পথ অবরোধ করালে। আজি সেই কেজন ছাত্রই যাকালি পরীক্ষা হলত তেওঁলোকে নিয়ম নীতি উলঙ্ঘা করার কারণে আমার শিক্ষকসকলে তেখেতক সিট প্লেন মতে বহিব কৈছিল। তাতে শিক্ষকসকলকে দুর্ব্যবহার করলে আর সেই কেজন ছাত্রক লগাই আজি আমাক গেটত পুয়া সমুখত আমাক কাকো সোমাব নিদিয়ে একটা হুলস্থুলের পরিবেশ সৃষ্টি করলে। আমি ইতিমধ্যে বিপিএ থানাত খবর করলো। বিপিএ থানারপা পুলিশ গিয়ে আমাক বাট মানে মুকলি করে দিয়েছে। আমি কলেজে প্রবেশ করলো। প্রবেশ দ্বারত প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করার কথা অবশ্যই অস্বীকার করেছে ছাত্র ছাত্রী সকলে। 25 দিনমান হল আমার শিক্ষক সন্থায় আন্দোলন করে আসে। শিক্ষক আর প্রিন্সিপালের মাজত কাজিয়া, মানে কাজিয়া মানে মতবিরোধ, সকলে কাজিয়া সেই মতবিরোধ হয়ে আসে। সেই কারণে আমি সোমা নিছিল স্টুডেন্ট ইউনিয়ন কেতিয়াও। কালি ভাবিলে সবে আমার রাইজে সকলে কয়, আমার গাঁও কয়, ঘরও কয়, কলেজত কি হয়েছে কি হয়েছে, ইমান যে হেৰি হয়েছে, কিবা তথা স্টুডেন্ট ইউনিয়ন ইনেই আছো নাকি, একো যে মাত নামাত। আমি পরীক্ষার কারণে সোমা নিছিল বলে কোম, তাকে আজি উপায় নাই বলে আজি মানে সকল স্টুডেন্টের আলোচনা করে আমি আগফালে রখি আসলো। মানে টিচারখিনি টিচার সকল আহিলে আমি ভিতর গিয়ে পেলে আমি কমগে এই আলোচনার মাজে সমাধান করব। শিক্ষক গোটর প্রতিবাদের ফলত শৈক্ষিক পরিবেশ বিনষ্ট হওয়ার অভিযোগ। আলোচনার মাজে অধ্যক্ষ শিক্ষকর মাজত মতবিরোধ দূর করার দাবি ছাত্র ছাত্রীর। উল্লেখ্য যে মহাবিদ্যালয়খনত সংঘটিত বিত্তীয় অনিয়ম সন্দর্ভত 2018 চনত দণ্ডাধীশ পর্যায়েরও তদন্ত হয়েছিল, কিন্তু তদন্তর প্রতিবেদন ফুটুকার ফেনত পরিণত হয়, যার ফলত শিক্ষক গোটে দীঘলীয়া প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করে। আর এটা প্রশ্ন হল কোন সচা কোন মিছা। মহাবিদ্যালয়খনের বিত্তীয় অনিয়মর তদন্ত করবনে সরকারে? শৈক্ষিক পরিবেশ বিনষ্ট করা পক্ষের বিরুদ্ধে সরকারে লবনে বিহিত ব্যবস্থা? কেতিয়া অবসান ঘটিব অধ্যক্ষ আর শিক্ষকর মাজর এই সংঘাতর? ব্যুরো ইনপুটৰ সহযোগত নিউজ ডেস্ক, প্ৰাগ নিউজ।